আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল সম্পর্কে আমরা জানব বন্ধুরা আপনার জীবনে যদি অনেক বিপদ আপদ থাকে অনেক প্যারেশানি থাকে বিপদ আপদ আপনার পিছু ছাড়ছে না আপনার উপরের আকাশটা একেবারে বিপদে ভরপুর যদি এমন অবস্থা হয় তাহলে ইনশা আল্লাহ গুরুত্বপূর্ণ একটি আমল আপনাদের সাথে আমি শেয়ার করব এই আমলটি যদি আপনারা একবার করতে পারেন খুবই কার্যকরী একটি পাওয়ারফুল একবার যদি করতে পারেন তাহলে আপনার মাথার উপর থাকা সমস্ত প্রকার বিপদ আপদ চলে যাবে ইনশাআল্লাহ আপনি বিপদমুক্ত থাকতে পারবেন আর বিপদ চলে যাওয়ার দ্বারা আপনি চিন্তা প্যারেশানি মুক্ত থাকবেন ইনশাআল্লাহ যত প্রকার বড় বিপদে হোক না কেন বিপদ থেকে আপনি রক্ষা পাবেন তো সম্মানিত দর্শক সে আমলটি কি সে আমলটি হচ্ছে আল্লাহ আল্লাপাকে নামের একটি আমল আল গফুরু এই নামটি আল গফুরু আল গফুরের শাব্দিক অর্থ হলো অধিক ক্ষমাকারী তো আল গফুরু এই নামটা আপনারা একটি কাগজের মধ্যে লিখবেন ওই কাগজের মধ্যে লিখে ওই কাগজটা পানির মধ্যে ভিজাবেন পানির মধ্যে ভিজানোর পরে ওই কাগজ ভিজানো যে পানিটা আছে সে পানির সাথে আপনারা কোনো রুটি মিশিয়ে খাবেন একবার এই আমলটি করবেন ইনশা আল্লাহ আল্লাহ পাখের এই নামটি কাগজে লিখে সেই কাগজটা পানিতে ভিজাবেন এরপর ওই ভিজানো পানিটা ওই পানিটার মধ্যে কোনো রুটি দিয়ে ওই পানি দিয়ে খাবেন রুটি দিয়ে ওই পানি একসাথে খাবেন ইনশা আল্লাহ আপনার যত প্রকার বড় বিপদ আপদ থাকুক না কেন সে বিপদ দূর হয়ে যাবে আপনার জীবন থেকে চাই আপনার মাথার উপরে যত বিপদ আপদ থাকুক বন্ধুরা কার্যকরী একটি আমল আপনারা করে দেখতে পারেন আপনাদের আমি তুলে ধরলাম কারণ আল্লাপাকে নামের আমল এর এতে অবশ্যই আপনারা পাবেন কারণ আল্লাহ পাক নিজেই বলেছে তোমরা আমাকে ডাকো আমি এটাকে সারা দেবো কাজেই আল্লাহ পাককে আমরা ডাকবো আল্লাহ পাকে এটাকে সারা দেবেন থেকে উদ্ধার করবেন এই আমলটা করতে পারেন আল্লাহ পাকের প্রতি পরিপূর্ণ ভরসা রেখে আস্থা রেখে সবাইকে করা করুন এই ছিল আলোচনায় নিত্য নতুন আপডেট আলোচনা পেতে সকলে আমার সাথে থাকবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত